আজকে আমি 30 টাকা নিয়ে বের হইছি তরকারি কিনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আমি 30 টাকার বাজার করছি, কি কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা দিয়ে আমি কি বানাবো সেটাও আজকে দেখিয়ে দেব। আমি এখানে দুটো বেগুন কিনছি, আমার থেকে 10 টাকা নিছে, এর থেকে ভালো বেগুন ছিল না তার কাছে। আচ্ছা, তারপর আমি ধনিয়া পাতা কিনছি 10 টাকার। তারপর এখানে কিনছি আপনার ঢেঁড়স, ঢেঁড়স এখানে 10 টাকার ঢেঁড়স, এখানে মানে 40 টাকা করে কেজি। আমি এখানে এক পা ঢেঁড়স আনছি, আমার থেকে 10 টাকা নিছে। এখন আমি ঢেঁড়সগুলোকে সিদ্ধ করতে দেব, তার মানে ভর্তা করব। ভর্তা করার জন্য আমি সবগুলো নিব না, এখানে কয়েকটা নিব শুধু। আমার আরও এতগুলো রয়ে গেল। এই যে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিচ্ছি। আর এখানে আমি ধনিয়া পাতাগুলো আগে বেছে নেব। আমার ধনিয়া পাতা বাছা শেষ, আমি একটা বেগুন নিছি। এখানে দুটো বেগুন আমি করব না ভর্তা, একটা রেখে দিছি, আরেকটা নিয়ে আমি ধুয়ে ভালো মতো কাঁটা চামচ দিয়ে এভাবে করে ফুটা করে নিতেছি। বেগুনটাকে আমি পুড়িয়ে তারপর হচ্ছে ভর্তা বানাবো। অনেকে হয়তো খেতে পারেন, অনেকে হয়তো খান না, যারা খান না তারা দেখে হয়তো বানাতে পারেন। এই বেগুনি ভর্তাটা খুবই মজা হয়। এখন আমি একটু সরিষার তেল এর গায়ে দিয়ে দেবো, দিয়ে তারপর হচ্ছে এটাকে পোড়াতে দেবো। আর এদিকে আমার ভেন্ডি হইতেছে, এদিকে আমি বেগুনটাকে পোড়াচ্ছি। আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যখন আপনার বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কয়েকটা শুকনো মরিচ। এই শুকনো মরিচগুলো আমি কাঁচা মরিচ দিয়ে বানাইছি, যেগুলো শুকনো মরিচ লাল হয়ে গেছিলো কাঁচা মরিচ, সেগুলো আমি চুলার নিচে দিয়ে আমি শুকনো মরিচটাকে মানে কাঁচা মরিচটাকে আমি শুকনো মরিচ বানিয়ে ফেলছি। বুদ্ধি কত আমার মাথা। আচ্ছা যাই হোক, এখন আমি এটাকে ভেজে নেব। এই যে আমার ভাজা শেষ, এখন আমি বাসা চলে যাবো এটাকে নিয়ে। এইদিকে আমার বেগুনটাকে আমি এখন পরিষ্কার করে নেব। এই বেগুনটা থেকে ভালো হয় যেটা আপনার হচ্ছে গোল বেগুনটা, সেটা ভালো হয় ভর্তাটা। এটাও মজা হয়েছিল, কিন্তু আপনার ওই ভর্তাটার কি ভালো হয় বেশি। এই যে আমার পরিষ্কার করা শেষ, এখন ওইটাকে আমি মাথাটাকে কেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কয়েকটা শুকনো মরিচ আর হচ্ছে একটু লবণ, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি এটা সরিষার তেল ছাড়া বানাবো, আপনারা যদি এখানে সরিষার তেল দিতে চান তাহলে দিতে পারেন। আর দিয়ে দেবো হচ্ছে এখানে ধনিয়া পাতা। এই যে আমার ভর্তা হয়ে গেছে। তারপর আমি সেম একইভাবে আমি এখানে আর একটু আপনি যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই ঝাল শুকনো মরিচ দিয়ে নেবেন। আর এখানে আমি হচ্ছে আপনার ভেন্ডিগুলো যে সিদ্ধ করছিলাম, আমি সেগুলোর মাথাটাতেও যদি আমি ফেলে তারপর সিদ্ধ করতাম তাহলে আরও আমার পিছলা হয়ে যেত, সেজন্য আমি এটা মাথাটা রেখে আমি সিদ্ধ করছি। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমার এগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দেবো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিয়ে নেবেন। তারপর আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি হাতের সাহায্যে এগুলো গুঁড়ো করে নেবো ভালো মতো।
তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে পেঁয়াজ। সরিষার তেল, তারপর এখন আমি ভেন্ডি আর হচ্ছে আপনার এই পেঁয়াজের এগুলো আমি ভালো মতো মেখে নেব। আমরা যেভাবে ভর্তা বানাইছি একই রকম করে। অনেকেই ভেন্ডি ভর্তাটা খুবই পছন্দ করে, আর অনেকে হয়তো পছন্দ করেই না। আমারও সেম একই অবস্থা, আমি ততটা করি না, আবার মোটামুটি ভালো লাগে, কিন্তু এর থেকে আমার মনে হয় বেগুন ভর্তাটা শতগুণ মজা হয়। আচ্ছা, আমার এই যে ভেন্ডি ভর্তা হয়ে গেছে, আমি আরেকটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই লকডাউনের মধ্যে যদি 30 টাকা দিয়ে কেউ শেষ করতে চান তরকারি রান্না, তাহলে এই ভর্তা বানিয়ে খেতে পারেন। আমি তো আজকে তাই করছি, 30 টাকা দিয়ে দুপুরের রান্না হয়ে গেছে। আচ্ছা, যদি আমার ভর্তা বানানোটা আপনাদের ভালো লাগে, একদিন তো ভালো লাগে, তাহলে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।